দেশে করোনা ভাইরাসে বুধবার পর্যন্ত 24 ঘন্টায় আগের দিনের চেয়ে কিছুটা কমে 172 জনের মৃত্যু হয়েছে। দিনে শনাক্তর হার কমে দাঁড়িয়েছে 17.67%। কয়েকদিন ধরেই প্রতিদিন 12,000-এর বেশি মানুষ সুস্থ হচ্ছেন। স্থানীয় পর্যায়ের হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালে শয্যা এবং অক্সিজেনের ঘাটতি নেই। মিথিলা নাজনীনের রিপোর্ট। গত এক সপ্তাহ ধরেই করোনায় মৃতের সংখ্যা 200 নিচে। বুধবার পর্যন্ত 24 ঘন্টায় 172 জনের মৃত্যুতে এ পর্যন্ত দেশে মোট প্রাণহানি 24,719। বুধবার পর্যন্ত 24 ঘন্টায় একদিনে আগের দিনের চেয়ে কিছুটা কমে 7,248 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 14,40,644 জনে দাঁড়ালো। এ সময়ে শনাক্তের হার উল্লেখযোগ্যভাবে কমে হয়েছে 17.67%। একদিনে 12,112 জনের সুস্থতার মধ্য দিয়ে মোট সুস্থ হলেন প্রায় 13,27,000 মানুষ। বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় 67 জনের মৃত্যু হয়েছে। এরপরই চট্টগ্রামে 47, খুলনায় 16, সিলেটে 15, ময়মনসিংহে 10, রাজশাহীতে 8, বরিশালে 5 এবং রংপুরে 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পর্যায়ে হাসপাতালগুলোতে অক্সিজেন বা সিট সংকট নেই বলে জানায় হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।